ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে 3 জন নিহত। অর্থ পাচারের অভিযোগে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহযোগী তপু সহ 5 জনের বিদেশ যাওয়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার 8ম দফা সাক্ষ্য গ্রহণ। মাদারীপুরে রাজৈরে শিশু আদুরী হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে তুরস্কের নৌপ্রধান অ্যাডমিরাল আদনান গুজবালের সৌজন্য সাক্ষাৎ। দক্ষিণ আফ্রিকার ওপর থেকে অবিলম্বে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান প্রেসিডেন্ট সিরিল রামাফোসার। নেদারল্যান্ডস বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া 61 করোনা রোগীর 13 জনই অমিক্রন আক্রান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একদিনে করোনায় আরও 4,500 মানুষের মৃত্যু, এ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 52,17,000। চট্টগ্রাম টেস্টে বড় লিড নিতে লড়ছে বাংলাদেশ। সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করেছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ারে ড্র করে ম্যান ইউ চেলসি।